বলতে গেলে আমরা বেশিরভাগ ফেসবুক ইউজাররা এইরকম সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু ফেসবুকে এইরকম সমস্যা কেন দেখা দেয় তা কিন্তু আমরা অনেকেই জানি না তো আজকে আমি আপনাদেরকে এর সমস্যার কারণটি দেখাবো এবং এর সমাধানও দেখাবো বেশি কিছু বলবো না চলে যাবো এখন মূল ভিডিওতে তার আগে রিকোয়েস্ট থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া এবং মোবাইলের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মাঝখান থেকে যদি বা লাস্ট থেকে কিছু স্কিপ করেন তাহলে কিন্তু সমস্যা হলে এর দায় কিন্তু আমি না তো আজকের এই সমস্যাটি সমাধান করার আগে জেনে নিন এই সমস্যার কারণটি যে কারণে আপনার এই প্রবলেমটি দেখা দিল আপনি যদি প্রবলেম সলভ করার পর আবারও ঠিক সেই পথে হাঁটেন তাহলে তো আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে এবং ডিজেবল হয়ে যাবে যার ফলে ফেসবুক নিজে থেকে আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে দিবে তো এর মূল কারণ হচ্ছে আমরা অনেকেই তো একটির বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি অনেকের তিনটি চারটি পাঁচটি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা ওই সব অ্যাকাউন্ট আমরা ফেসবুক অ্যাপের মধ্যে লগ ইন করে রাখি যার ফলে সকালে আমরা এক আইডিতে প্রবেশ করি আবার বিকালে লগ করে আবার অন্য আইডি লগ করি আবার লগ আউট করে আমরা আগের আইডিতে ফিরে আসি তারপরে প্রয়োজন হলে আমরা কি করি একটু পর আবার অন্য আইডিতে লগ ইন করি এটি কিন্তু ফেসবুক স্প্যামিং এর আন্ডারে পড়ে যার ফলে ফেসবুক অ্যালগোরিম খুবই সহজে ডিটেক্ট করতে পারে আপনার ফেসবুক অ্যাপটির মধ্যে একটি চলতেছে যার ফলে এইরকম দেখা দিতে পারে এই সমস্যার কারণে কিন্তু অনেকের সাত দিনের জন্য পর্যন্ত অ্যাকাউন্টটি করে রাখে এই সমস্যাটি হওয়ার আরও একটি অন্যতম কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টের কেউ যদি নাম্বার চেঞ্জ করে তার নাম্বার বসিয়ে সে ইউজ করে তখন কিন্তু ফেসবুকের পক্ষ থেকে এই নোটিফিকেশন আপনাকে দেওয়া হবে যাতে আপনার অ্যাকাউন্টটির প্রতি আপনি একটু সেন্সিটিভ বা একটু কেয়ার হন তো চলুন এবার দেখে আসি কিভাবে আপনি এই সমস্যায় পড়লে এই সমস্যার সমাধান করবেন তো ফেসবুকে প্রবেশ করার পর যাদের এরকমই সমস্যাটি দেখা দেয় তারা কি করবেন এখান থেকে গেট স্টার্টেড ক্লিক করবেন তারপর এখানে দেখবেন নেক্সট স্টেপ টু আনলক ইউর এখান থেকে কি করতে হবে আবারও আপনাকে নেক্সট স্টেপে ক্লিক করতে হবে তারপর এখানে আপনার অ্যাকাউন্টের ফোন নাম্বার এবং আপনার ইমেলটি এখানে শো করাবে যেগুলো দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন তো এখানে যদি অন্য কারো নাম্বার শো করে তাহলে ভাববেন অন্য কারো ফোন নাম্বার আপনার আইডিতে পামিংভাবে ভাবে বা চুরি করে অ্যাড করানো হয়েছে তো যদি এরকমই হয়ে থাকে তাহলে আপনারা চাইলে রিমুভ করতে পারবেন তো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এখানে দেখুন ইমেল আর ফোন নাম্বারটি রিমুভ করার একটি অপশন এখানে যদি আপনাদের অপরিচিত কোনো ইমেল অথবা অপরিচিত কোনো ফোন নাম্বার থাকে তাহলে যেটি অপরিচিত এর বক্সে বক্সের মার দিয়ে আপনাকে রিমুভ অপশনে ক্লিক করতে হবে তো যেহেতু এগুলো আমার অপরিচিত কারণ আমার নিজেরই সেহেতু আমি এখান থেকে কিছুই রিমুভ করবো না জাস্ট ডোন্ট রিমুভ এনিথিং এ অপশনে ক্লিক করব তারপর আপনাকে তারা নোটিফাই করবে যে আপনার লগ ইন ডিটেলস কোনগুলো আপনার ইমেল তবে আপনার ফোনই হচ্ছে আপনার লগ ইন ডিটেলস তো আপনি ভালো করে দেখে আবার আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে এতটুকু দেখে কেউ কিন্তু ভিডিও থেকে বের হবে না এখানে কিন্তু মূল টার্নিং পয়েন্ট তো এখান থেকে আপনাকে নিচের এ অপশনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে গেট করে দিলে আপনার এটি লোড নিবে লোড নেওয়ার পর আপনাকে আরো কিছু অপশন দিবে সেটিং যেগুলো আপনি ট্রিকমার্ক দিয়ে আপনাকে এনাবল করতে হবে তো চলুন দেখবে এখন সেই সেটিংগুলো তো এটি লুট নেওয়ার পর ওই সেটিংগুলো আসবে তো একটু ওয়েট আমার লুট নিচ্ছে তো লুট শেষে আমাকে এখানে আরও একটি অপশন দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর তো এখান থেকে যদি সিকিউর রাখতে চাই তাহলে আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব দেন এইখানে আরও একটি অপশান আসলো যেখানে আমাকে শো করাচ্ছে আমার পেজটি আমি রিমুভ করবো কি না আপনাদের আইডি দিয়ে যদি কোনো অপ্রয়োজনীয় পেজ ক্রিয়েট করা থাকে যারা যেই পেজগুলো আপনি ক্রিয়েট করেছেন কিন্তু কাজে আসতেছে না মাসের পর মাস বছরের পর বছর আপনার আইডিতে পড়ে আছে আপনার সেই পেজটি তো আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন তো আমি এখন আমার এই পেজটি এই রিমুভ অপশনে ক্লিক করে রিমুভ করে দিব আর আপনাদের পেজ যদি রানিং না থাকে তাহলে আপনারা রিমুভ করে দিবেন যদি রানিং থাকে তাহলে আপনারা পেজটি রিমুভ না করলেই চলবে আমার যেহেতু এই পেজটি অপ্রয়োজনীয় সেহেতু আমি কি করব। এই পেজের পাশে ঠিক মার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করব তারপর এখানে আমি কনফার্মে ক্লিক করে পেসটি রিমুভ করে দিব তারপর আপনার এখানে আরও একটি অপশন শো করাবে যেখানে আপনি সর্বশেষ যেই দুইজন পার্সনকে আপনি আপনার ফ্যান বানিয়েছেন মানে আপনি হয়তো রিকোয়েস্ট দিয়েছেন বা তারা রিকোয়েস্ট দিয়েছে এবং আপনি অ্যাকসেপ্ট করেছেন তাদের দুই আইডি বা তিনটি আইডি এখানে শো করাবে আপনি চাইলে তাদেরকে আবারও আনফেন্ড করতে পারবেন যদি আনফ্যান্ড করার ইচ্ছা থাকে তাহলে তাদের আইডির পাশে বক্সের মার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন আর না করলে নাই এখানে নিচে কন্টিনিউতে ক্লিক করে দিবেন দেন আপনার কাজ শেষ তো তারা তাদের পক্ষ থেকে আমাকে নোটিফাই করতে আমার আইডিটি দু দিনের জন্য রেজিস্ট্রি করে দিয়েছে যদি এই সেটিংগুলো আমরা ফুলফিলভাবে ঠিকঠাক না বসাতাম তাহলে কিন্তু এক বছর বা নব্বই দিনের জন্য রেজিস্ট্রি করে দিত যেহেতু আমার সবই সত্য তারা যাচাই করে দেখেছে আমি রিয়েল ওনার এই ফেসবুক আইডি সেহেতু আমাকে দু দিনের জন্য রেজিস্ট্রি করা হয়েছে দুদিন পর আমি আমার অ্যাকাউন্টের লগ ইন ডিটেলস দিয়ে আবার লগ করে ব্যবহার করতে পারবো তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি দিয়ে যদি আপনি আপনার অ্যাকাউন্টে সিকিউর রাখতে পারেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন ধন্যবাদ সবাইকে